বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশের জন্য অবদান রেখে চলেছে প্রবাসীরা। অথচ নিজ দেশেই বিভিন্ন মহলের কাছ থেকে হয়রানির শিকার হচ্ছেন তাদের অনেকে। হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। সৌদি থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। পরিবারের সদস্যদের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় অজানা গন্তব্যে পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের ছেড়ে জীবনের লম্বা সময় একাকি কাটিয়ে দেন বিদেশে। দীর্ঘদিন বিদেশে বসবাস করার কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া থেকে শুরু করে প্রভাবশালীদের মাধ্যমে নিজ দেশেই হয়রানির শিকার হন রেমিটেন্স যোদ্ধাদের অনেকে। আমি দেশ থেকে আসতে আমাকে দেশের মধ্যে একটা মামলার মধ্যে জড়াই দিচ্ছে কিছু এলাকার নেতা, বড় বড় নেতাগুলা। বর্তমানে আমি দেশও যাইতে পারতেছি না, আমার মামলারও আমি মিটমাট করতে পারতেছি না। এখন আমরা কি করব? তো এখন পর্যন্ত আমি ভোটার আইডি কার্ড করতে পারি না। যখন আমি বাংলাদেশে যাই ভোটার আইডি কার্ডে 2-3 মাস সময় চাই, এদিক থেকে সেদিক সেদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা যদি প্রবাসীদের ক্ষেত্রে যদি এটা সংকীর্ণ করা হয় সময়টা, আমাদের জন্য খুব ভালো হয় আর কি। প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপির ডিবি প্রধান। আমি অবশ্যই বলব তারা ডিবিতে গিয়ে যদি তাৎক্ষণিক অভিযুক্তি করে, থানায় জিডি করে ডিবিতে এসে যে অভিযুক্তি দাখিল করে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হয়রানির শিকার হওয়া প্রবাসীদের জন্য পুলিশ, স্থানীয় প্রশাসন এবং বিচার বিভাগে ওয়ান স্টপ সার্ভিসের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।